হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ছবিজ আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আর আজকের রেসিপিটা একটু অন্যরকম আজকে আমি যেটি বানাতে চলেছি সেটি হলো একটি মিষ্টি রেসিপি আর দেখেই বুঝতে পারছেন এটি কিন্তু পটলের তৈরি আর বাড়িতে যদি পটল থাকে আর দুধ থাকে তাহলে কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আজকের এই মিষ্টি রেসিপিটা চলুন তাহলে কিভাবে আজকের আমি এই সুন্দর রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে পটলের খোসা ছাড়িয়ে এখানে আমি জলে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিসমিস আমন্ড বা কাঠবাদাম আর রয়েছে এখানে কাজুবাদাম এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু কুচিয়ে রেখেছি এখানে একটি পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদমই অল্প একটু লবণ জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে যে খোসা ছাড়িয়ে রাখা পটলগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই আমি একসঙ্গে সেদ্ধ করে নেব যেহেতু পটলের পরিমাণ অল্প আছে উপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পটলগুলো তো ফিরে এসেছি পটল সেদ্ধ হওয়ার পর দেখতে পাচ্ছেন পটলগুলি সেদ্ধ হয়ে গেছে এর বেশি আমি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ঠিকমতো বানানো যাবে না তো এই এগুলো একটু ঠান্ডা হয়ে যাক ততক্ষণে আমি চিনির রসটা রেডি করে নেবো সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি আর সেই কাপের মাপেই এক কাপ জল তো দেখতে পাচ্ছেন চিনিটা গলতে আরম্ভ করে দিয়েছে চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা পটলগুলো সেগুলো আমি দিয়ে দেবো তো ততক্ষণে চলুন চিনিটা গলতে গলতে পটলের যে বীজগুলি আমি এর থেকে বের করে নেব এখনও ঠিক মতো ঠান্ডা হয়নি তাই ভেতরটা হাত দিলেই গরম লাগছে একটু টাইম নিয়ে আমি এগুলো বের করে নিই তো দেখতে পাচ্ছেন জলটা ফুটতে শুরু করে দিয়েছে চিনিটাও প্রায় গলে গেছে আর পটলের বীজগুলোও কিন্তু আমি এখান থেকে বার করে নিয়েছি পটল থেকে এখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। চিনির রসের মধ্যে আর ফুটন্ত চিনির রসে আমি এগুলো দিচ্ছি এগুলো দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে পটলের মধ্যে চিনির রসটা একটু ঢোকে ওটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি কড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপের মতো দুধ এটা গরুর দুধ আমি এখানে দিয়ে দিলাম দু কাপের মতো এখন আমি বাড়িতে তৈরি খোয়া বা ক্ষীর সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে খোয়া না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমুল পাউডার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমার কাছে ছিল সেই জন্য এটা আমি দিয়ে দিলাম এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে এটিকে ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে প্রায় মেল্ট হয়ে এসছে আর খোয়াটা দেওয়ার পর কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই কিন্তু ঘন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো দু চামচের মতো চিনি যেহেতু আমি একদম প্রথমে দু কাপ দুধ দিয়েছিলাম সেই জন্য আমি দু চামচ চিনি দিলাম যেহেতু খোয়াতে চিনি আছে সেই জন্য এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সবগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটুখানি করে রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিচ্ছি তারপর আমি নামিয়ে নেব এই ক্ষীর বা পুরটি যেটি পটলের মধ্যে স্টাফ করা হবে তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে এখন এটিকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো চলে এসেছি পটলগুলিকে খুব ভালোভাবে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর খোয়াটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে হাতে দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি অল্প অল্প করে খোয়া বা ক্ষীর নেব তারপর পটলের মাঝখানে আমি স্টাফ করে দেব তো দেখতে পাচ্ছেন কত ইজি একটা রেসিপি বাড়িতে পটল দুধ আর এরকম ড্রাই ফ্রুটস থাকলে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এরকম সহজ একটা মিষ্টি রেসিপি প্রথমে সমস্ত পটলগুলিতে আমি পুর স্টাফ করে নিলাম পটলের মধ্যে ক্ষীর দেওয়ার পর আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে প্রত্যেকটাই একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটলের ওপর যাতে দেখতে একটু সুন্দর লাগে আর যখন এগুলো মুখে পড়বে তখনও কিন্তু খেতেও খুব ভালো লাগে তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটি প্রথমেই আপনার কাছে চলে যাই তাহলে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ তাহলে এই অবধি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা